কিশোরগঞ্জের ভৈরবে মসজিদের নতুন কমিটি গঠন ও ইমাম নিয়োগ নিয়ে দুটি পৃথক ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে প্রায় 25 জন আহত সহ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। 26 মে শুক্রবার জুম্মা নামাজ শেষে উপজেলার কালিকাপ্রসাদ ও আগানগর ইউনিয়নের নবীপুর এলাকায় পৃথক এই দুটি ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে দুইজনকে ঢাকা রেফার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কালিকাপ্রসাদ খানবাড়ি জামে মসজিদের নতুন কমিটির সভাপতি নিয়োগ নিয়ে গতকাল দুপুরে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এলাকার খাবাড়ি বংশের জায়গায় মসজিদটি অনেক বছর আগে নির্মাণ করা হয়। 2019 সাল থেকে খাবাড়ির বংশের কবির খান এই মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। এই কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত কয়েকদিন আগে কবির খানকে পুনরায় সভাপতি করে এলাকাবাসী, কিন্তু প্রতিপক্ষ মুরাদ খান সহ কাউসার, আলাউদ্দিন মিয়া, গংরা কবির খানকে পুনরায় সভাপতির দায়িত্ব দিতে বাধা দেয়। এই নিয়ে আজ দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে উভয় পক্ষের প্রায় 25 জন আহত হয়। এ সময় প্রতিপক্ষরা কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর মসজিদের ইমাম নিয়োগ নিয়ে আজ শুক্রবার দুপুরে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে উভয় পক্ষের প্রায় 15 জন আহত হয়। ভৈরব থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাকসুদুল আলম জানান, কালিকাপ্রসাদে মসজিদের কমিটির নতুন সভাপতি নিয়ে এবং নবীপুরে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে এই ঘটনা। খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান। নজরুল খানের অনুমতি দেওয়ার পরে দৌড়ালা দেওয়ার পরে এই কাজ হয়েছে। দৌড়ালা ফল হয়ে গেছে। মনে লাইফ নিয়ে ছাড়ছি নি, যার করতে পারি না। আমি উপরে এসে আমার ব্যাংকে জমা দিচ্ছে। দেওয়ার পরে বেশি বয়ে দেয় তুই মনে মসজিদের টাকাটা তুই যখন জায়গা কিনছ লাভ দেবো গেলে মসজিদের বোঝাবি তুই তোর হাতে রাখছে তুই লাভ দেয় আমার বেচছে কবির ওই মসজিদের টাকা নিয়ে আসে ইয়ে করছে। পরে এই জায়গাটা মানুষের সুতপা দিয়েছে জায়গাটা বিক্রি করে এই ব্যাংকে জমা দেওয়া পরে বুঝাইছে যে ব্যাংকে অত টাকা আছে। না আমরা নশো বলি টাইম আছে মসজিদ আমরা তা হম আমরা কই না কই দেছো কই না তুমি তো থাকছো 25 বছর লাগা তুমি থাকছো এই মসজিদে 25 বছর কই না ছাত্র মাতাইছে যা ওই মনে একটা ছাত্র যদি দেয় তার মসজিদে মেয়েদের বানাইছে তো ছাত্র মারছে না আমি না মারলে আমি করুন কি তোরা না এলে আই তো না গেলে ছাত্র আছি মনে তুমি বাড়ি হয়তো যদি না এতে তুমি বাদ দিয়ে যাও আমরা অন্য মন হুজুর আই না তো তুমি ও আসবে হুজুর ও আসবে হুজুর দিছে মানুষ নামাজ পড়তে যা নামাজ যদি না পড়তে যাতে তোমার কাছে তোমার লা আমরা বললাম তোমার আমরা বাদ দিলাম এলে কই যাচ্ছে কোন না আমার লাখ লাও মাইতে যাচ্ছি তাকতে চাস তাও এলে তুই মনে করো হে হুজুরে আমরা যে হুজুর লাহ দুইটা হুজুর লাহ মজা যে হুজুর লাহ মে হুজুরের কথা সালিস শুনতে হিলার সালিসের পর শুনতে তুই যদি মনে করো আমি সরকারি করো তেহিলা টিকতো না। আজকে আমাদের এখানে দুইটা এলাকা থেকে মারামারি রোগী এসেছে। প্রথমে রোগী এসেছে হচ্ছে নবীপুরা গ্রাম থেকে নবীপুর গ্রাম থেকে সেটা আগানগর ইউনিয়নে, তারপরে হচ্ছে আমাদের কালিকাপ্রসাদ ইউনিয়নে মারামারি হয়েছে। এখন পর্যন্ত আমরা এন্ট্রি দিতে সক্ষম হয়েছি নবীপুর গ্রাম থেকে। এখন পর্যন্ত 10 জন আমাদের এখানে ভর্তি হয়েছে আর কালিকাপ্রসাদ 10 জন আমাদের এখানে এন্ট্রি হয়েছে এবং কালিকাপ্রসাদ গ্রাম থেকে এখনো পর্যন্ত 8 জনকে আমরা এন্ট্রি দিতে সক্ষম হয়েছি। এর মধ্যে মারামারি থেকে আমরা 3 জনকে উন্নত চিকিৎসা করার জন্য ঢাকা মেডিকেলে রেফার করেছি এবং আমাদের এখানে দুইজন ভর্তি আছে। এই দুইজনের মধ্যে থেকে আবার একজন একটু পরে রেফার করে দিব ঢাকা মেডিকেল কলেজে। হ্যাঁ এখনো রোগী আসতেছে, এই যে কালিকাপ্রসাদ থেকে এখন আরো দুজন রোগী আসছে।